রানীগঞ্জের কোলকুলি পাড়ায় মোমবাতির আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি দিনমজুরের বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র। বাড়িতে আগুন দেখে প্রথমে আগুন নেভানোর কাজে হাত দেয় প্রতিবেশীরা, পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মোমবাতির আগুনে পুড়ে ছাই একটি বাড়ি। ঘটনাটি শিয়াসুর গ্রামের কোলকুলি পাড়ার। মঙ্গলবার ছিল রথযাত্রার দিন, আর সেদিন রাতে শিয়াসুর গ্রামের কোলকুলি পাড়ার এক দিন মজুরের পরিবারের বাড়িতে জ্বালিয়ে রাখা মোমবাতির আগুন ছড়িয়ে গিয়ে পুড়ে ছাই হয়ে যায় বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র। স্থানীয়দের সহযোগিতা এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ওই দিন আনা পরিবারের বাড়িতে থাকা সমস্ত সামগ্রী। ঘটনা প্রসঙ্গে জানা যায়, অন্যের বাড়িতে গৃহ পরিচারিকা করে অসুস্থ স্বামী ও তার মেয়ের অসুস্থ জামাইকে নিয়ে সংসার চালান সান্ত্বনা বাউরি। আর তাদের সুস্থ করে তোলার জন্য কোনো ক্রমে একটু একটু করে টাকা জমিয়ে 10,000 টাকা মজুদ করেছিল তিনি। বাড়িতে প্রচন্ড আর্থিক অনটনের জন্য বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল, সেই কারণে মোমবাতি জ্বালিয়ে চলত ওই দরিদ্র পরিবারের সংসার। তবে ওই মোমবাতির আগুনে যে পরিবারের কাল হয়ে উঠবে তা কেউ বুঝতে পারেনি। তবে গত কয়েকদিনের মতো রথযাত্রার দিনও রাত্রে বাড়িতে একা ছিলেন অসুস্থ স্বামী। রাত্রি 12টা নাগাদ পড়শিদের হইচই শুনে ছুটে আসেন তার স্ত্রী। এসে দেখেন বাড়ির সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে ছাই। তার স্বামী কোনো ক্রমে বাড়ির বাইরে এসেছেন। বাড়িতে থাকা মূল্যবান নথি সহ চিকিৎসার জন্য জমানো 10,000 টাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে, হতবাক এখন ওই গৃহ পরিচারিকা। ঘটনায় নির্বাক হয়ে পড়েছেন ওই মহিলা। নিয়ে পড়ে গোটায় আগুন লেগে গেছে। না, আমার বাবা ছিল, দেখানে ঘুমাই গেছে। আমি লোকের বাড়িতে ছিলাম, মেয়েটা আমার স্বামী ডাকতে গেছিল দৌড়ে, তখন চিৎকার হয়ে উঠলো সবাই, গোটা পাড়ার লোক নিমাইছে। হ্যাঁ, আমার কাগজপত্র সব পুড়ে গেছে, আমার রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড। হ্যাঁ, আমার ননদ দুজনা পাশে ছিল, ওরা কি করে জানবে, ওরা যে দেখেছে কিনা আমি তো জানি না। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারের রিপোর্ট, পাবলিক টাইমস। বিগত 37 বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম, রাজেশ ফার্নিচার। এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার, যেখানে আপনারা পাবেন ফেলেক্স, সেলো, এসপিপিএল, কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার। এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারার স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা, স্টিল অফিস আলমিরা, অফিস টেবিল, রিভলভিং চেয়ার, ভিজিটার্স চেয়ার, উডেন বেড, ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু। এর সঙ্গে গণপতি ফার্নিচারে পাবেন ইএমআই এর সুবিধাও। যোগাযোগ করুন এনএসপি রোড রানীগঞ্জ আনন্দলোক বাস স্টপের নিকট, ফোন নম্বর 7602363191, 9333100564।